তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। وقال رسول الله صلى الله عليه وسلم إذا قال العبد الحمد لله رب العالمين নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহর কোন গোলাম নামাজে দাঁড়িয়ে যায়, নামাজে দাঁড়ানোর পরে সূরা ফাতিহা দ্বারা নামাজ স্টার্ট করেন, জবান দ্বারা আল্লাহর গোলাম বলতে থাকেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, তখন আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের মজলিসে বলতে থাকে, দেখো আমার গোলাম আমার প্রশংসা দিয়ে সালাত শুরু করেছে, নামাজ শুরু করেছে, দেখো আমি জানি আব্দি আমার গোলাম আমাকে না দেখে, আমার জান্নাত না দেখে, আমার জাহান্নামের আজাবের ভয়াবহতা না দেখে আমার গোলাম প্রশংসা করতেছে, দেখো আমি তোমাদেরকে বলতেছি আমার গোলাম উত্তমভাবে আমার প্রশংসা করছে, আমি জানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করছে। ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন গোলাম সুখের অবস্থায়, দুঃখের অবস্থায়, ভারাক্রান্ত হৃদয়ের অবস্থায়, খুশির অবস্থায় যখন জবান দ্বারাই কথা বলবে আলহামদুলিল্লাহ, এতটুকুন বলবে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর পয়গম্বর বলেন, ইয়ামলাউ বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের মাঝখানে যতটুকুন ফাঁকা জায়গা আছে এই পরিমাণ আমল আর সওয়াব গোলামের আমল নামায় লিখে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন আল্লাহর গোলাম কোন আল্লাহর বান্দাম যদি বলেন সুবহানাল্লাহ, আল্লাহ পাকের কাছে চারটি কালিমা অত্যন্ত প্রিয়, চারটি কথা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। এক নম্বরে হচ্ছে সুবহানাল্লাহ, দুই নম্বরে আলহামদুলিল্লাহ, তিন নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, চার নম্বরে আল্লাহু আকবার। আল্লাহর কাছে কয়টা বাণী কয়টা কথা প্রিয়, জোরে বলেন, চারটা কথা প্রিয়। এক নম্বরে কি সুবহানাল্লাহ, বলা সহজ না কঠিন, অত্যন্ত সহজ। দুই নম্বরে আলহামদুলিল্লাহ, তিন নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, চার নম্বরে আল্লাহু আকবার। এই চারটা কালিমা অত্যন্ত সহজ। হযরত ইমামে বুখারি হাদিস নিয়েছেন, বুখারি শরীফের ভিতরে সর্বশেষ হাদিস, কালিমাতানে খফিফাতানে আলাল নিসান, কালিমাতানে খফিফাতানে আলাল নিসান, দুইটি বাক্য আছে, দুইটি শব্দ আছে, এটা উচ্চারণ করতে অত্যন্ত সহজ, উচ্চারণে কোনো কষ্ট হয় না। সাকিলাতানে ফিল মিজান, কিন্তু এই দুইটি কালিমার এত পাওয়ার, এত সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দেন, যেই সওয়াবটা পুরো মিজানের পাল্লায় ভরে দেওয়া হয়। সাকিলাতানে ফিল মিজান, হাফিফাতানে আলাল লিসান, সাকিলাতানে ফিল মিজান, হাবিবাতানে ইলার রহমান, রহমান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কালিমাগুলো অত্যন্ত প্রিয়। সেটি হচ্ছে আমার সাথে সাথে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সবাই বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সবাই বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم। আল্লামা তিবরানী ইবনে জারির হাদিস নকল করেন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের ভিতরে তেলাওয়াত করতে আরম্ভ করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পিছন থেকে সাহাবীদের মধ্যে থেকে এক গোলাম এক সাহাবী বলে উঠল ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া কদীমি সুলতানিক, আমার সাথে সাথে বলেন ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা লিজালালি ওয়াজহিকা ওয়া কদীমি সুলতানিকা, সবাই বলেন ইয়া রব্বি লাকাল হামদু লিজালালি
লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া কদীমি সুলতানিক। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া কদীমি সুলতানিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করলেন, শেষ করে বললেন, কোন গোলাম আমার পিছনে এমন কালিমা পড়েছ? সাহাবি তো ভয় পেয়ে গেলেন, না জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবিকে তিরস্কার করেন কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকবার বললেন, বলো কে এই কালিমা আমার পিছনে উচ্চারণ করেছ, তাকে দেখতে চাই। সাহাবি এবার দাঁড়িয়ে গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কীভাবে তুমি এই কালিমা মুখ থেকে বের করেছ, কেমনভাবে বের করেছো, ইচ্ছাকৃতভাবে না অনিচ্ছাকৃতভাবে? সাহাবাই সাহাবি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, অনিচ্ছা সত্ত্বে আমার মুখ থেকে এই কালিমা বের হয়ে গিয়েছে। ওই দেখো, এমন কি কালিমা তুমি উচ্চারণ করেছো, এমন কি বাক্য আলফাজগুলো তুমি উচ্চারণ করেছো, আমি নামাজের ভিতরে দেখতেছি তোমার এই কালিমা নিয়ে ফেরেশতারা অত্যন্ত তাড়াহুড়া করতেছে। আল্লাহ পাকের কাছে বলতেছে, আল্লাহ আপনার গোলাম এমন একটি শব্দ উচ্চারণ করেছে, এমন কতগুলি শব্দাবলী উচ্চারণ করেছে, আল্লাহ তাআলা আপনার গোলামের আমল নামায় কত দিব, 70 নেকি দিব না 700 নেকি দিব না এর থেকেও বেশি দিব, 70 নেকি দিব না 700 নেকি দিব না 1000 নেকি দিব না লক্ষ নেকি দিব না কোটি নেকি দিব না বিলিয়ন নেকি দিব না ট্রিলিয়ন নেকি লিখবো। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, না না না, আমার গোলাম এমন শব্দাবলী আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন শোনার পরে এমন শব্দাবলী বলেছে, তোমরা আমার গোলাম যেভাবে বলেছে, আমার গোলাম বলেছে কি বলেছে, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। যেভাবে বলেছে আমার বান্দা ঠিক সেভাবে তার আমলনামায় আমলের খাতায় লিখে রাখো, কঠিন কিয়ামতের মুসিবতের সময় হাজার লক্ষ কোটি জনতার সামনে আমার বান্দার এই কালামগুলোর প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিখে দেব। সুবহান ইয়া রব্বি লাকাল হামদু লা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সুখে দুঃখে আমরা কি পড়ব, আলহামদুলিল্লাহ কি পড়ব, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর কারণে আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটি আল্লাহ নেক দিয়ে পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহি আল্লাহু আকবার, এই দুইটি আলফাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইয়ামলাউল মিজান, মিজানের পাল্লায় বলে যারা বলল সুবহানাল্লাহ বলল আল্লাহু আকবার বলল, তাদের আমল একটা মিজানের পাল্লায় সমপরিমাণ এক তাদের আমল নামে আল্লাহ পাক দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এখানে যে আলহামদু শব্দটা আছে এই আলিফ লামকে আলিফ লামে ইস্তিগরাকি বলা হয়। কি বলা হয়? আলিফ লামে ইস্তিগরাকি, সকল প্রশংসা কার জন্য? সকল প্রশংসা। তো আমরা যে বাজারে যাই, আমরা বাজারে যাই মাছওয়ালার কাছে গেলে বলে, হুজুর মাছগুলো নিয়ে যান, সমুদ্রের বড় মাছ, অত্যন্ত ভালো মাছ, এরকম মাছ আর পাবেন না, অত্যন্ত দামি মাছ এখন সস্তা দিয়ে দিচ্ছি, খেতে ভালো লাগবে, কাঁটাগুলো অত্যন্ত নরম, মুখের ভিতরে দিয়ে দিলে মোমের মতো গলে যাবে, এরকম কথা বলে কি বলে না, বলে কি বলে না, এরকম কথা বলে আমের প্রশংসা আম বিক্রেতা করেন। আসলে প্রকৃতপক্ষে আমের প্রশংসা আম বিক্রেতা যে করতেছে এটা প্রকৃতপক্ষে আমের প্রশংসা হচ্ছে না, যেই আমটাকে আম গাছ থেকে বের করে মিষ্টি বানিয়েছে তার প্রশংসা চলতেছে। মাছ ব্যবসায়ী মাছের প্রশংসা করতেছে না, যেই মাছটাকে সৃষ্টি করেছে তার প্রশংসা চলতেছে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, গাছের প্রশংসা গাছওয়ালা করতেছে না, বরং গাছটাকে যেই ব্যক্তি যেই সত্তা যেই মাবুদ বড় করেছেন ফল বের করেছেন প্রশংসা চলতেছে কার, তার প্রশংসা পরোক্ষভাবে চলতেছে কার, আল্লাহর। একটা টেবিল বানিয়েছেন, ঘরের জানালা বানিয়েছেন, অথবা ঘরের ছাদ ঢালাই করেছে, মেস্তুরির প্রশংসা করে কি করে না, করে কি করে না,
মেস্তুরির প্রশংসা করে। আসলে মেস্তুরির প্রশংসা হচ্ছে না, এই মেস্তুরি দুনিয়াতে কীভাবে আসলো? যদি মেস্তুরিকে রব্বুল আলামিন সৃষ্টি করে দুনিয়াতে না পাঠাতেন তাহলে মেস্তুরিও আসতো না, প্রশংসাও হতো না। পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে মেস্তুরির প্রশংসা আমরা মনে হচ্ছে জানি করতেছি, আসলে মেস্তুরির প্রশংসা করা হচ্ছে না, হাকামুল হাকিমিন আল্লাহর প্রশংসা হচ্ছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পবিত্র কালামুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটা সুরা আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করেছেন। কয়টা সুরা? পাঁচটা সুরা আল্লাহ পাক কী দিয়ে শুরু করেছেন? আলহামদুলিল্লাহ, এই আলফাজ দিয়ে, আলফাজ দিয়ে আল্লাহ শুরু করেছেন। আর সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাযী, আল্লাহ আটটা সুরা শুরু করেছেন, সুবহানাল্লাহ বলবেন না, সুবহানাল্লাযী আল্লাহ রাব্বুল আলামিন আটটা সুরা শুরু করেছেন। আর আলহামদুলিল্লাযী আল্লাহ কয়টা সুরা শুরু করেছেন? পাঁচটা সুরা শুরু করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে প্রশংসা শেখানোর জন্য কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আলহামদু শব্দ ব্যবহার করেছেন। সূরাতুল আনআমের এক নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরাটো আলহামদু দিয়ে শুরু করেছেন। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। সমস্ত প্রশংসা ওই সত্তা, ওই মহিয়ান, ওই গরিয়ান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি শুধু মানুষ সৃষ্টি করেন নাই, গাছপালা সৃষ্টি করেন নাই, মানুষের মাথার উপরে ঝুলন্ত যেই খুঁটি বিহীন আকাশ আসে ওই আকাশেরও তিনি সষ্টা, এবং মানুষ যেই জমিনের উপরে বিচরণ করে শোয়ে বিশ্রাম নেয় সেই জমিনেরও সত্তা। কাজেই আসমান এবং জমিনের সৃষ্টিকারী যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, যিনি মানুষগুলোকে সৃষ্টি করেছেন, যিনি তার প্রশংসা। কার প্রশংসা? আল্লাহ রাব্বুল আলামিনের। কার প্রশংসা? বেহেশতিরা বেহেশতে গিয়ে আল্লাহর প্রশংসা করবে, বেহেশতে গিয়ে বেহেশতিরা আল্লাহর প্রশংসা করবে। সূরাতুল আরাফের 43 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলেন, ওয়া ক্বালু আলহামদুলিল্লাহিল লাযী গাদানা লিগাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন গাদানাল্লাহু লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হাক্কি وَنُودُوا أَن تِلْكُمَ الْجَنَّةُ أُورِثْتُمُوهَا بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ। বেহেশতিরা বেহেশতে গিয়ে কার প্রশংসা করবে? জোরে বলেন, কার প্রশংসা করবে? আল্লাহর প্রশংসা করবে। আল্লাহ পাক সূরাতুল আরাফের 43 নম্বর আয়াতে কারিমা বলেন, বেহেশতিরা বেহেশতে গিয়ে বলবে সমস্ত প্রশংসা হই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে হেদায়েত দিয়েছেন দুনিয়াতে। কোথায় হেদায়েত দিয়েছেন? দুনিয়াতে হেদায়েত দিয়েছেন। আমরা দুনিয়াতে হেদায়েত পেতাম না যদি আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত না দিতেন। আর নিশ্চিতভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে তিনার রাসূলদেরকে সত্য দিন, সত্য দিন সহকারে আমাদেরকে পাঠিয়েছেন, আমাদের নিকট পাঠিয়েছেন। আল্লাহ পাক যখন বেহেশতিরা বেহেশতির ভিতরে আল্লাহর প্রশংসা করবে, আল্লাহ পাক বেহেশতিদেরকে ডেকে বলবেন, ওয়ানুদু আনতিল কুমাল জান্নাহ, এই জান্নাতের মালিক তোমাদেরকে বানিয়ে দিলাম, এই জান্নাতের মালিক তোমাদেরকে বানিয়ে দিলাম, রেসু তুমো গাবিমা কুনতুম তাআমালুন, তোমরা যে দুনিয়াতে ভালো ভালো আমল করেছো এই আমলের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের উত্তরাধিকারী বানিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, জান্নাতিরা জান্নাতে আমাদের দেশেও যদি মেহমান আসেন, তিন দিনের অতিরিক্ত থাকলে পরে বাড়িওয়ালা মনে কষ্ট পেয়ে যায়, কারণ মেহমানকে নিজেরা যেমনি যেমন তেমনভাবে খেতে পারে, কিন্তু একটি একজন মেহমানকে যেমন তেমনভাবে খাওয়ানো যায় না, একজন মেহমানকে যেমন তেমনভাবে খাওয়ানো যায়? আপনার কথা বললে আমার একটু সুবিধা হবে। যায়, মেহমানকে যেমন তেমনভাবে খাওয়ানো যায় না, মেহমানদারি তিন দিনের অতিরিক্ত পড়লে পরে বাড়িওয়ালা সাহেবের দ্বার মনে কষ্ট পেয়ে যায়, মনে দুঃখ পায়, কিন্তু মেহমানকে কিছু বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি বিলিয়ন বিলিয়ন কত বছর আল্লাহ রাব্বুল আলামিন যত দিন আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করেন, অর্থাৎ জান্নাতিরা জান্নাতে মরবে না, সোজা কথা জান্নাতিরা জান্নাতে মারা যাবে না, আর জাহান্নামীরা জাহান্নামে মারা যাবে না। মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, আকাশ এবং জমিন যতদিন স্থায়িত্ব থাকবে জান্নাতিরা জান্নাতে স্থায়ী থাকবে। আমরা বাঁচব 60 বছর, কেউ 65 বছর, কেউ 40 বছর, এত সংক্ষিপ্ত আমল নিয়ে যদি কেউ 40 বছর বাঁচে
যদি তার একটি আমলকে 70 গুণ দেওয়া হয় অথবা 60 গুণ দেওয়া হয়, অল্প আমল হবে, বেশি আমল হবে না, 60 বছর হলে 700 গুণ দিয়ে 60 দিয়ে দিলে 6 × 7 = 42, 4200 বছর, 4200 বছর, এত অল্প কম আমল নিয়ে জান্নাতে চিরস্থায়ীভাবে থাকা যাবে না, সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলতেছেন, তোমরা যখন জান্নাতে যাবে, জান্নাতে তোমাদেরকে মেহমানদারি করানোর ব্যবস্থা ফেরেশতাদের মাধ্যমে করে দেবো। শুধু তাই নয়, আমার প্রশংসা যে তোমরা দুনিয়াতে করেছিলে, এই জান্নাতের গোটা জান্নাতের মালিক তোমাদেরকে বানিয়ে দেব। আল্লাহ পাক সূরা ইউনুসের ভিতরে বলেন, ওয়া আখির দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জান্নাতীদের শেষ কথা হবে কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুখে কার প্রশংসা? সুখে কার প্রশংসা? দুঃখে কার প্রশংসা? আল্লাহর প্রশংসা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা সূরাতে ইব্রাহিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 39 নম্বর আয়াতে কারিমা বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবরি ইসমাঈল ওয়া ইসহাক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর বয়সে যখন সন্তান ইসমাঈলকে পেলেন, আল্লাহ পাক ইসমাঈলের সুসংবাদ দিলেন এবং তার 14 বছর পরে হযরত ইসহাকের সুসংবাদ পেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে, আল্লাহ আসমান এবং জমিনের মালিক, তামাম কায়নাতের মালিক, কুল কায়নাতের মালিক, সমস্ত সৃষ্টি জীবের মালিক আল্লাহ তাআলা, আমার এই বৃদ্ধ বয়সে আমার হাড়গুলো দুর্বল হয়ে গিয়েছে, চামড়া ঢিলা হয়ে গিয়েছে, এখন দুর্বল অবস্থায় আমাকে ইসমাঈল এবং ইসহাকের সুসংবাদ দিচ্ছেন, এজন্য আমি আপনার প্রশংসা করতেছি। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবরি ইসমাঈল ওয়া ইসহাক। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহালের 75 নম্বর আয়াতে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি বাল আকসারুহুম লা ইয়ালামুন। আলহামদুলিল্লাহি বাল আকসারুহুম লা ইয়ালামুন। দুনিয়ার যত মানুষ জীবিত আছে, নিঃশ্বাস নিচ্ছে, আমার আলো বাতাস গ্রহণ করছে, অক্সিজেন গ্রহণ করছে, আমার নেয়ামতের ভিতরে ডুবে রয়েছে, তাদের সবার উচিত জবান দিয়ে এই কথা বলা, আলহামদুলিল্লাহ বাল আকসারুহুম লা ইয়ালামুন। আল্লাহ পাক বলেন, দুঃখজনক হলেও সত্য কথা, অধিকাংশ মানুষ জবান দ্বারা আলহামদুলিল্লাহ বলে, জোরে বলেন, বলে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু বনি ইসরাঈল বলেন, ওয়া কুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিজ ওয়ালাদান ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি। وَقُلِ الْحَمْدُ لِلَّهِ الَّذِي لَمْ يَتَّخِذْ وَلَدًا। মোহাম্মদ, তুমি তোমার জবান দিয়ে বলো এবং তোমার উম্মতদেরকে তাদের জবান দিয়ে এই কালিমা বলার জন্য উৎসাহিত করো, তারা যেন সুখে দুঃখে সর্বাবস্থায় কি বলে, সর্বাবস্থায় কি বলে, আপনারা কি বোবা হয়ে গেছেন, সর্বাবস্থায় কি বলে, আলহামদুলিল্লাহ। জোরে বলেন, আল্লাহর সাথে কথা হচ্ছে এখানে, কার সাথে কথা বলেন না কেন, وَقُلِ الْحَمْدُ لِلَّهِ الَّذِي لَمْ يَتَّخِذْ وَلَدًا وَلَمْ يَكُنْ لَهُ شَرِيكٌ فِي الْمُلْكِ। মোহাম্মদ, আপনি নিজে নিজের জবান দ্বারা আলহামদুলিল্লাহ বলেন এবং যারা আপনার উম্মত পৃথিবীতে থাকবে তাদেরকে বলে দেন সব সময় তারা যেন কি বলে, জোরে বলেন, কি বলে, কেন আলহামদুলিল্লাহ বলবে, কার জন্য আলহামদুলিল্লাহ বলবে, আল্লাযী লাম ইয়াত্তাখিযু ওয়ালাদান, এমন সত্তার জন্য আলহামদুলিল্লাহ বলবে, এমন প্রভুর জন্য আলহামদুলিল্লাহ বলবে, তিনি কোনো সন্তান গ্রহণ করেন নাই, এমন প্রভুর জন্য আলহামদুলিল্লাহ বলবে, তিনি কোনো স্ত্রী গ্রহণ করেন, এমন প্রভুর জন্য আলহামদুলিল্লাহ বলবে, তার রাজত্বের মাঝে অন্য কাউকে অংশীদারিত্ব দেওয়া হয়, তার কোনো শরীক নাই। হযরত ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি হাদিস নকল করে বলেন, আল্লামা তিব্রানি নিয়েছেন, ইবনে জারির রহমাতুল্লাহ আলাইহি নিয়েছেন, ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আল্লাহ তাআলা আমরা দেখতেছি আপনি জমিনে মানুষদেরকে বিবাহ করার সুযোগ দিয়েছেন, সুন্দর সুন্দর অট্টালিকা করার সুযোগ দিয়েছেন, সন্তান হওয়ার সুযোগ দিয়েছেন, সন্তান হয় মানুষের স্ত্রী গ্রহণ করে, ছেলেরা আব্বু আব্বু বলে ডাকে, কত মায়া তাদের কাছে লাগে, আল্লাহ তাআলা আমরা দুনিয়াতে চাই না, আমাদেরকে আপনি জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেন, আমাদেরকে আপনি জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেন, জান্নাতে গেলে পরে আমাদের জন্য স্ত্রীর ব্যবস্থা করে দেন, আমাদেরকে আমাদের সন্তানের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ পাক বললেন, না, তোমাদের প্রার্থনা, তোমাদের দোয়া গ্রহণযোগ্য হবে না, তোমাদের এটা কবুল হবে না। ফেরেশতারা 3 বার পর্যন্ত আল্লাহকে
আল্লাহর কাছে প্রার্থনা করলেন, মানুষদেরকে দুনিয়াতেও দিলেন আখেরাতেও দিবেন, মানুষদেরকে দুনিয়াতে ভোগ সামগ্রী দিলেন, ছেলে সন্তান দিলেন, সম্পদ দিলেন, আখেরাতেও দিবেন। অথচ আখেরাতে ময়দানে মাহশারের পরে জান্নাতে আমরা যারা মুমিন বান্দা তাদের খাদেম হিসেবে আজীবন কেটে কাটিয়ে দিব, আর যারা জাহান্নামী হবে তাদেরকে শাস্তি দেওয়ার কাজও আমাদের আল্লাহ জান্নাতে একটু থাকার ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, দেখো আমার ফেরেশতারা আমার এই গোলামগুলোকে আমি জান্নাতে কেন দিব জানো কি না, এই গোলামগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি হাতে সৃষ্টি করেছি, নিজের কুদরতি হাতে সৃষ্টি করেছি। আর ফেরেশতারা তোমাদেরকে শুধু বলেছে কুন ফায়াকুন, ফাসুবহানাল্লাযী বিয়াদিহিল মুলকু ফায়াকুনু লাহু কুন ফায়াকুন। তোমাদেরকে কুন বলার সাথে সাথে তোমরা হয়ে গেছে গোলামগুলোকে আমি আমার নিজের হাতে বানিয়েছি, তোমাদের বাধা সত্ত্বেও তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমান যদি আনে দুনিয়াতেও দিব আখেরাতে জান্নাতের ব্যবস্থা করে দেব, আর ঈমান যদি না আনে আমার সাথে যদি শিরক করে আমাকে যদি না মানে আমি ওয়াদা দিলাম এত কষ্ট করে এত মায়া করে গোলামগুলো বানিয়েছি দুনিয়াতে দিব আখেরাতে তাদেরকে বঞ্চিত করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুন নামালের 59 নম্বর আয়াতে কারিম আল্লাহ তাআলা বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা বদিকিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ওয়াজা। সূরাতুন নামাল নয় সূরাতুল কাহাফের আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর আয়াতে কারিমা বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা বদিকিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ওয়াজা। তোমরা সমস্ত প্রশংসা করো কার, সমস্ত প্রশংসা কার করো, কেন করবে? তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জীবন্ত বাণী তার জীবন্ত কথা অর্থাৎ কোরআনুল কারীম তার গোলাম মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে অবতীর্ণ করেছে। তোমরা যদি অজু করে কোরআনুল কারীম তেলাওয়াত করতে আরম্ভ করো তোমরা পৃথিবীর কোনো মানুষের সাথে কথা বলবে না, স্বয়ং রাব্বুল আলামিনের সাথে কথা বলতে আরম্ভ করে দিবে। তোমরা তার সাথে কথা বলবে তিনি তোমাদের কথার জবাব দিবেন। এজন্য বলেছি যখন বান্দা নামাজের ভিতরে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ তাআলা তখন কি বলেন, হামিদানি আব্দি আমার বান্দা আমার কি করতেছে, আমার বান্দা আমার কি করতেছে, জোরে বলেন, প্রশংসা করতেছে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নামালের 59 নম্বর আয়াতে কারিমা বলেন, কুলিল হামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা আল্লাহু খায়রুম আম্মা ইউশরিকুন। কুলিল হামদুলিল্লাহ রাসূল আপনি বলেন আলহামদুলিল্লাহ, কুলিল হামদুলিল্লাহ রাসূল আপনি বলেন আলহামদুলিল্লাহ, আপনার উম্মতদেরকে বলে দেন তারাও যেন কি বলে আলহামদুলিল্লাহ, বললে কি হবে, ওয়াসালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা, যারা সব সময় আলহামদুলিল্লাহ বলবে আল্লাহ বলেন এই বান্দাগুলো আমি আমার জন্য নির্বাচন করেছি, এই বান্দাগুলো আমি আমার জন্য নির্বাচন করেছি, নির্বাচিত বান্দাদের মুখ থেকে আমার শুকর বার হবে, আমার শুকর কাদের মুখ থেকে বের হবে, নির্বাচিত বান্দা যারা তারা আল্লাহু খায়রুন আম্মা ইউশরিকুন, আল্লাহ কি উত্তম না তোমরা যাদের পূজা করো, পীর পূজা মাজার পূজা দরগা পূজা মূর্তি পূজা আকাশ পূজা চন্দ্র পূজা সূর্য পূজা যেগুলোর পূজা করো যেগুলোর সামনে মাথা নত করো, এগুলো কি উত্তম না যিনি এগুলোকে সৃষ্টি করেছেন তার শুকর গুজার করা উত্তম? আল্লাহ প্রশ্ন রেখেছেন আমাদের কাছে, আল্লাহ প্রশ্ন রেখেছেন। সূরাতুন নামালের 93 নম্বর আয়াতে কারিম আল্লাহ বলেন, কুলিল হামদুলিল্লাহি সায়ুরিকুম আয়াতিহি ফাতারিফুনাহা। তাদেরকে বলে দেন রাসূল, তাদেরকে বলে দেন আপনি নিজেও প্রশংসা করেন, তাদেরকেও বলে দেন তারা যেন আমার প্রশংসা করতে থাকে, যেহেতু কিয়ামতের ময়দানে আমি সমস্ত কিছু সকলের সামনে উদ্ভাসিত করব প্রকাশ করে দেব, ফাতারিফুনাহা সকলে নিজেদের দোষ স্বীকার করে নিবে। এই জন্য সকল প্রশংসা কার, সকল প্রশংসা কার, জোরে বলেন আল্লাহ। আল্লাহ পাক অন্যত্র বলেন সূরাতুল আনকাবুতের 63 নম্বর আয়াতে কারিমা বলেন, কুলিল হামদুলিল্লাহি বাল আকসারুহুম লা ইয়াকিলুন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলে দেন, আপনি নিজে বলেন তারা যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে, বাল আকসারুহুম লা ইয়াকিলুন, কিন্তু তাদের অধিকাংশ মানুষই বোধগম্য নয়, তাদের আকল নেই, তাদের কি নেই, আকল নেই।
সূরাতুল লোকমানের 25 নম্বর আয়াতে কারিমে আল্লাহ বলেন, কুলিল হামদুলিল্লাহিল্লাযী বাল আকসারুহুম লা ইয়ালামুন। আপনি নিজে বলেন এবং তাদেরকে বলে দেন, তারা যেন আমার প্রশংসা করতে থাকে। বাল আকসারুহুম লা ইয়ালামুন, প্রশংসা আমার গুণগান আমার জন্য আলহামদুলিল্লাহ বললে পরে কি উপকার হবে, কি ফায়দা হবে? আমি আমার নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছি, জবান দ্বারা যদি একবার আলহামদুলিল্লাহ বলে, ইয়ামলাউ বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের মাঝখানে যেই ফাঁকা জায়গাটুকু আছে, এই ফাঁকা জায়গাটুকু তার আমলনামায় আমি নেকি দিয়ে লেপ পূর্ণ করে দিব। তারা অনেকেই বুঝে না। সূরাতুর রুমের 18 নম্বর আয়াতে কালিমা বলেন, ওয়াল হামদু ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াশিয়্যাও ওয়াহিনা তাযহুরুন, ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াশিয়্যান ওয়াহিনা তুযহুরুন। তোমরা আল্লাহর প্রশংসা না করলে পরে আল্লাহর কোনো ক্ষতি, আল্লাহর কোনো ক্ষতি হবে না। তোমরা জেনে রাখো, তার জন্য প্রশংসা করে আসমানের মধ্যে যা আছে সবগুলো তার প্রশংসা করে। কার প্রশংসা? আল্লাহর প্রশংসা করে। হাদিস শরীফের ভিতরে আসছে, আল্লাহ পাক কোন বলার সময় যে ফেরেশতারা সৃষ্টি হয়েছে, এমন এমন ফেরেশতা রয়েছে, হাজার হাজার নয়, বিলিয়ন বিলিয়ন নয়, ট্রিলিয়ন ট্রিলিয়ন নয়, পৃথিবীর কোনো কম্পিউটার কোনো ক্যালকুলেশন বের বের করতে পারবে না। সৃষ্টির পর থেকে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়ে রয়েছে, কিয়ামত পর্যন্ত তারা সেজদা দিয়েই থাকবে। সেজদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতেছে। আল্লাহ পাক এই আয়াত দ্বারা বলতেছেন, জমিনে যদি তোমরা সকলেই প্রশংসা বাদ দিয়ে দাও কোনো সমস্যা নাই, তোমরা জানো কিনা, ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদ, মানুষ সারা আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু কার প্রশংসা করে? জোরে বলেন, কার প্রশংসা করে? আল্লাহর প্রশংসা করে। আল্লাহ পাক আরো চমৎকারভাবে বলেছেন, ওয়াশিয়ান ওয়াহিনা তাযহারুন, সকালবেলা তোমরা সকাল হতে দেখো, মনে করছো সকাল হচ্ছে, এই সকাল আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে। সুবহানাল্লাহ বলবেন না? সকাল আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে। ওয়াহিনা তাযহারুন, এবং যে তোমরা দুপুরবেলা দেখো, এই দুপুরটাও আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে। এবং তোমরা যে সন্ধ্যাবেলা দেখো, এই সন্ধ্যাবেলাও আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে। তোমরা যদি প্রশংসা করো, প্রশংসা করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে চিরস্থায়ী জান্নাতের মালিক বানিয়ে দেব। আর যদি প্রশংসা না করো, আমার কোনো ক্ষতি হবে না, যেহেতু আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু আছে সব কার প্রশংসা করে? জোরে বলেন, কার? আল্লাহর। এই জন্য আমরা সবসময় কার প্রশংসা করবো? আল্লাহর প্রশংসা করবো। ইয়া রব্বি, পড়েন ইয়া রব্বি,